আচ্ছা তোমার কাছে আজকে আমার প্রশ্ন হচ্ছে যে ম্যাক্সিমাম ছেলেরা এরকমটা কেন করে যে বাসায় বউ আছে সুন্দরী বউ আছে এরকমটাও দেখেছি আমি তারপরে বাইরে সুন্দরী মেয়ে দেখলে ভালো লাগে মানে বউকে বলে বউয়ের সাথে এটা শেয়ার করে যে ওই মেয়েটার মতো হবা ওই মেয়েটার মতো সাজবা ওই মেয়েটার মতো দেখতে লাগতে হবে তোমাকে মানে এরকমটা কেন হয় বাড়িতে বউ থাকতেও মানে সুন্দরী মেয়েদের প্রতি আকর্ষণ কেন থাকবে এই এই সব প্রশ্ন তো আমাকে তো লাভ নাই তাই না আমার তো এই সব এক্সপেরিয়েন্স আচ্ছা এক্সপেরিয়েন্স না থাকো তুমি বল আমি প্রশ্ন করেছি বলবা না আমি তো রেগে যাব না তুমি বললে বল আরে বলো বলো সমস্যা নেই আচ্ছা দেখো মানে অনেক সময় এমন হয় না যে মনে কর বাসায় প্রতিদিন বিরিয়ানি মাংস রান্না হচ্ছে ভালো ভালো খাবার রান্না হচ্ছে কিন্তু তারপর হয় কি প্রতিদিন একই বিরিয়ানি মাংস খেতে খেতে একটা সময় হয় কি মনে হয় যে আজকে যদি বাইরে হোটেলে একটু ডাল ভাত খেতে পারতাম মানে একঘেয়েমি কাটানোর জন্য একটু টেস্ট মাঝে মাঝে চেঞ্জ করতে হবে না এই এই কারণেই মনে হয় একঘেয়ে না মানে এখন বাসায় বউ রেখে বাইরের টেস্ট চেঞ্জ করতে যাবা সুন্দরী মেয়েদের প্রতি এত আকর্ষণ তোমার আর তোমার নাকি এক্সপেরিয়েন্স নাই তুমি কি তুমি কিন্তু পার্সোনাল ইনস্টেন্স এবং তুমি বলেছো যে রাগ বানাও তখন আমার রাগ হচ্ছিল না এখন আমার রাগ হচ্ছে কি করব